অসম গণ পৰিষদৰ ভাতৃ সংগঠন অসম যুৱ পৰিষদ আৰু অসম ছাত্ৰ পৰিষদৰ তৰফৰ ফালৰ পৰা এই কোভিড 19ৰ সংক্ৰান্তৰ সময়ত যেনে ধৰণে অসমত এই বেমাৰটো এই ৰোগটো মহামাৰী যি ধৰণে সদায় বাঢ়ি বাঢ়ি গৈ আছে আৰু এই ক্ষেত্ৰত ৰাইজক সজাগ কৰাৰ স্বাৰ্থত অসম গণ পৰিষদ দলে আজি মাস্ক বিতৰণ কাৰ্যসূচী হাতত কৰিছে যাতে অনাগত দিনসমূহত প্ৰতিজন ৰাইজৰ প্ৰতিজন জনসাধাৰণে যেনে মাস্ক পৰিধান কৰি নিজৰ যাৱতীয় কাম কাজখিনি আগবাঢ়ে কাৰণ এই মহামাৰীৰ পৰা মানুহ মানে ভয় খোৱা দরকার নাই মানুহ নিজকে চাফ চিকুণ করে রাখি মাস্ক পরিধান করে নিজের বাহিরের পর আহিলে হাত স্যানিটাইজ করে এই যে কিছু সরকার কিছু নীতি নিয়ম দিছে এই নীতি নিয়মখিনি পালন করে নিজকে রাখিলে এই বেমারের পর আমি নিতান্ত পাম আর সেয়ে আজি অসম গণ পরিষদ দলের অসম মাতৃ সংগঠন অসম যুব পরিষদ আর অসম ছাত্র পরিষদ তরফের পর গুয়াহাটির প্রায় পাঁচখন জায়গাত সানমারি মালিগাঁও এনেকে পাঁচখন মান জায়গাত আমি মাস্ক বিতরণ কার্যসূচী আমি হাতত লৈছো Thank you.